স্টুডেন্ট, আজকে কয়েকটা অর্গানিকের প্রবলেম করব। যে প্রবলেমগুলো যেই মেইন অ্যাডভান্স, নিট, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এই সমস্ত এক্সামের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ। চলো, আজ ফার্স্ট প্রবলেম যেটা আছে তা হলো এই অর্গানিক কম্পাউন্ড দেওয়া হয়েছে, তার সঙ্গে ম্যাগনেশিয়াম ইত্যাদি রিয়াকশন করতে হবে। দ্য ফাইনাল প্রোডাক্ট অফ দ্য রিয়াকশন ইজ, অর্থাৎ বিক্রিয়ার ফাইনাল প্রোডাক্ট কী আসবে। চারটি অপশান দেওয়া হয়েছে, এ, বি, সি, ডি। এই চারটি অপশানের মধ্যে কোন অপশানটা রাইট? এখানে ভালো করে লক্ষ্য করো যে ম্যাগনেশিয়াম ইত্যাদি রিয়াকশন করা হয়েছে, অর্থাৎ প্রথমে গ্রিকনার রিয়েজেন্ট তৈরি হবে, তারপরে ওই গ্রিকনার রিয়েজেন্ট এই কার্বনিল ক্লোরাইডের সঙ্গে রিয়াকশন করবে। রিয়াকশন করলে রিয়াকশনের প্রোডাক্ট কী হবে? তাহলে দেখো, যে সাবস্ট্রেট দেওয়া হয়েছে এই সাবস্ট্রেটের সঙ্গে ম্যাগনেশিয়াম ইত্যাদি রিয়াকশন করলে ফার্স্ট গ্রিকনার রিয়েজেন্ট তৈরি হবে। এই সাবস্ট্রেট রয়েছে, তাহলে আয়ে আই থেকে ম্যাগনেশিয়াম রিয়াকশন করলে এম জি আই তৈরি হবে, ম্যাগনেশিয়াম আয়োডাইড। এবার এর সঙ্গে কার্বনিল ক্লোরাইডের রিয়াকশন করতে হবে। তো ম্যাগনেশিয়াম আয়োডাইড, ম্যাগনেশিয়াম পজিটিভ চার্জ, বিকজ ম্যাগনেশিয়াম মেটাল আর কার্বন নেগেটিভ চার্জ, অর্গানোমেটালিক কম্পাউন্ড। তো এই নেগেটিভ চার্জ দিয়ে কার্বনকে অ্যাটাক করবে কার্বন সেন্টার। এই কার্বন সেন্টারটা পজিটিভ এবং অক্সিজেন নেগেটিভ, সঙ্গে সঙ্গে অক্সিজেন নেগেটিভ চার্জে পরিণত হবে। তো আমরা কী দেখব, এই কম্পাউন্ডটা পাওয়া যাবে। এখানে এটা রয়েছে এই ডাবল বন্ড, এই রিয়াকশন প্রোডাক্টটা পাওয়া যাবে, আর এখানে ফ্লুরিন আছে। তাহলে দেখো, যে প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে বি এর অপশানটা, এখানে রাইট, অপশান বি রাইট, অপশান বি এখানে রাইট। নেক্সট প্রবলেম দেখো, এই একটা সাবস্ট্রেট দেওয়া হয়েছে, তার সঙ্গে মিথাইল ম্যাগনেশিয়াম ব্রোমাইড রিয়াকশন করতে হবে 1 মোল, তারপরে এইচসিও প্লাসে রিয়াকশন করতে হবে। এবার এখানে দুটো ফাংশনাল গ্রুপ আছে, কোন ফাংশনাল গ্রুপটা রিয়াকশন করবে? তো বুঝবো কী করে কোন ফাংশনাল গ্রুপটা রিয়াকশন করবে? তাহলে দেখো, যে সাবস্ট্রেটটা এখানে দেওয়া হয়েছে, কিটো গ্রুপ আছে আর এখানে এস্টার গ্রুপ আছে, অক্সিজেন বডিটা। তো কার্বনিল গ্রুপে কার্বনটা পজিটিভ চার্জ এবং অক্সিজেন নেগেটিভ চার্জ, এই কার্বন পজিটিভ, অক্সিজেন নেগেটিভ। কার্বন পজিটিভ চার্জ হওয়ার অর্থ কার্বন এখানে ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে। যে কার্বনটা হাই পজিটিভ সেখানে ফার্স্ট রিয়াকশন করবে। এই এস্টার মলিকুলে অক্সিজেনের ইলেকট্রন পেয়ার রেজোন্যান্স করে, রেজোন্যান্স করলে কার্বনে পজিটিভ চার্জ হ্রাস পায়। তাহলে এই কার্বনটা লো পজিটিভ চার্জ, লো পজিটিভ চার্জ। এখানে কিটো গ্রুপে কোনো রেজোন্যান্স ঘটে না, তাহলে কম্পারেটিভলি হাই পজিটিভ চার্জ, হাই পজিটিভ চার্জ, হাই পজিটিভ চার্জ। নিউক্লোফাইল ফার্স্ট হাই পজিটিভ চার্জে অ্যাটাক করবে। 1 মোল যেহেতু দেওয়া আছে, শুধুমাত্র ওই কিটো গ্রুপেই অ্যাটাকটা হবে। CH3 MgBr দেওয়া হয়েছে, তাহলে CH3 ম্যাগনেশিয়াম ব্রোমাইড, অর্থাৎ মিথাইল ম্যাগনেশিয়াম ব্রোমাইড, CH3 মাইনাস Mg পজিটিভ চার্জ। এই CH3 মাইনাস কার্বনিল কার্বনে অ্যাটাক করবে আর অক্সিজেন বিকাম নেগেটিভ চার্জ। তাহলে সাবস্ট্রেট কী হবে? দেখো, সাবস্ট্রেট কী পরিবর্তন করবে, এই ও মাইনাস বন্ড এখানে CH3 MgBr ম্যাগনেশিয়াম পজিটিভ, এখানে ডাবল বন্ড ও এটা। এরপরে অ্যাসিডিফাই করা হয়েছে, অর্থাৎ H3O+ দেওয়া হয়েছে। H3O+ থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে H+, প্রোটন পাবো। অক্সিজেন নেগেটিভ চার্জ প্রোটনকে গ্রহণ করবে, গ্রহণ করার পর প্রোটোনেশন হওয়ার পর যে প্রোডাক্ট আসবে, CH3 এখানে OH গ্রুপ, এই ডাবল বন্ড ও অক্সিজেন এটা, অর্থাৎ এই রিয়াকশন প্রোডাক্টটা এখানে উৎপন্ন হবে। তাহলে এবার অপশান দেখা যাক, রিয়াকশন কোন রিয়াকশন প্রোডাক্ট এখানে রাইট, এখানে কোন রিয়াকশন প্রোডাক্ট, অপশান এ, অপশান এ রিয়াকশন প্রোডাক্ট রাইট। যেহেতু 1 মোল দেওয়া হয়েছে, শুধুমাত্র কিটোকেই অ্যাটাক করবে, এস্টারটা এখানে আনরিয়াক্টেড থাকবে, এস্টার যে গ্রুপটা রয়েছে এখানে আনরিয়াক্টেড থাকবে, অর্থাৎ অপশান এ রাইট আনসার। নেক্সট, এখানে যে সাবস্ট্রেট দেওয়া আছে তার সঙ্গে ম্যাগনেশিয়াম TiH টেট্রা হাইড্রোফিউরান দিয়ে রিয়াকশন করতে হবে। টেট্রা হাইড্রোফিউরান এখানে সলভেন্ট, সলভেন্ট এবং ম্যাগনেশিয়াম দেওয়া হয়েছে। তো ম্যাগনেশিয়াম MgBr হবে না MgCl হবে? তো কার সঙ্গে রিয়াকশনটা করবে, কার সঙ্গে বন্ড তৈরি হবে? কার্বন বিআর এবং কার্বন শেলের মধ্যে কার্বন বিআর বন্ডটা উইক, কারণ বিআর এবং শেলের মধ্যে বিআর লার্জ সাইজ। যেহেতু বিআর লার্জ সাইজ, তাহলে কার্বন এবং বিআর বন্ড লেন্থটা বড় হবে এবং উইক হবে। তো ম্যাগনেশিয়াম ফার্স্ট কার্বন বিআরের মাঝে ইনসার্ট করবে, দ্যাট ইজ গ্রিকনার রিয়েশন তৈরি হবে।
তারপরে সাবস্টিটিউশন রিয়াকশন ঘটবে। তাহলে দেখো কীভাবে রিয়াকশনটা ঘটবে, তাহলে দেখো রিয়াকশন কীভাবে ঘটবে। এখানে যে সাবস্টেটটা দেওয়া হয়েছে, এই সাবস্টেট দেওয়া হয়েছে, এই সিএল আছে, বিআর আছে, যেহেতু সাইজটা বিআরের বেশি বা বিআরের বড় সাইজ সিএল তুলনায়, তো এই বন্ডটা উইক বন্ড, উইক বন্ড, উইক বন্ডে ফার্স্ট ইনসার্টশন রিয়াকশন ঘটবে, আর কম্পারেটিভলি এটা স্ট্রং বন্ড, স্ট্রং বন্ড, তো ফার্স্ট উইক বন্ডেই রিয়াকশন করবে। রিয়াকশন করা হচ্ছে ম্যাগনেশিয়াম টেট্রা হাইড্রোফিউরান, ম্যাগনেশিয়াম টেট্রা হাইড্রোফিউরান। তো ম্যাগনেশিয়াম ফার্স্ট ইনসার্ট করবে কার্বন এবং বিআরের মাঝে, কারণ এটা উইক বন্ড বলে। তো ফার্স্ট গ্রিগনার্ড রিয়েশন তৈরি হবে, গ্রিগনার্ড রিয়েশন তৈরি হবে, উৎপন্ন হবে ম্যাগনেশিয়াম ব্রোমাইড। যে গ্রিগনার্ড রিয়েশন তৈরি হলো ম্যাগনেশিয়াম পজিটিভ চার্জ এবং এই কার্বন নেগেটিভ চার্জ, সঙ্গে সঙ্গে নিউক্লোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন ঘটবে, অর্থাৎ সিএল নেগেটিভ এবং এই কার্বন পজিটিভ চার্জ, কারণ সিএল বেশি ইলেকট্রোনেগেটিভ, এই জন্য সিএলটা নেগেটিভ চার্জ এবং কার্বন পজিটিভ চার্জ। নেগেটিভ চার্জ কার্বনকে অ্যাটাক করবে আর সিএল এখান থেকে বেরিয়ে যাবে। বেরিয়ে গেলে যে প্রোডাক্টটা পাওয়া যাবে তা হলো সাইক্লোহেক্সেন, সাইক্লোহেক্সেন কম্পাউন্ড পাওয়া যাবে। চলো অপশন দেখা যাক, এখানে কোন অপশনটা রাইট আনসার, অপশন সি, অপশন সি রাইট আনসার। এরপরে ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রবলেম দেওয়া হয়েছে, এই অ্যাসিড মলিকুলের সঙ্গে ফিনাইল ম্যাগনেশিয়াম ব্রোমাইড রিয়াকশন করতে হবে, তাহলে দুটি প্রোডাক্ট পাওয়া যাবে, এক্স অ্যান্ড ওয়াই। তো এখানে এক্স অ্যান্ড ওয়াই আর রেসপেক্টিভলি, এক্স এবং ওয়াই কী হবে, তাহলে জানতে হবে যে গ্রিগনার রিয়েজেন্ট অ্যাসিডের সঙ্গে কীভাবে রিয়াকশন করে। তাহলে দেখা যাক গ্রিগনার রিয়েজেন্ট অ্যাসিডের সঙ্গে কীভাবে রিয়াকশন করে। কার্বক্সিলিক অ্যাসিড আছে, এই কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে গ্রিগনার রিয়েজেন্ট কীভাবে রিয়াকশন করবে। এসও থ্রি এইচ রয়েছে, এর সঙ্গে আমরা রিয়াকশন করব ফিনাইল ম্যাগনেশিয়াম ব্রোমাইড, MgBr, ম্যাগনেশিয়াম পজিটিভ চার্জ, এটা নেগেটিভ চার্জ, সো এই হাইড্রোজেনটা অ্যাসিডিক হাইড্রোজেন এবং অক্সিজেন নেগেটিভ চার্জ। তো যেহেতু এই হাইড্রোজেনটা অ্যাসিডিক হাইড্রোজেন, সো এই ফিনাইল মাইনাস সঙ্গে সঙ্গে অ্যাসিডিক হাইড্রোজেনকে অ্যাকসেপ্ট করবে, করে বেনজিনে পরিণত হবে, বেনজিনে পরিণত হবে। আর দিস ইজ এক্স, যদি হয় সেকেন্ড যেটা পাওয়া যাবে সি ডাবল বন্ড ও, ও মাইনাস, এম জি বি আর অ্যান্ড এসও থ্রি এইচ, দিস ইজ ওয়াই। তাহলে দেখো রিয়াকশন ম্যাকানিজম, দেখো যে অ্যাসিড মলিকুল রয়েছে কার্বক্সিলিক অ্যাসিড, হাইড্রোজেনটা অ্যাসিডিক হাইড্রোজেন, অ্যাসিডিক হাইড্রোজেন হওয়ার জন্য খুব সহজে প্রোটোনেশন ঘটবে, অর্থাৎ ফিনাইল মাইনাস এই অ্যাসিডিক হাইড্রোজেনকে গ্রহণ করবে, গ্রহণ করলে বেনজিনে রূপান্তর হবে আর রেস্ট মলিকুলটা এটা হবে। তাহলে দেখো এখানে অপশন বেনজিন তৈরি হয়েছে আর সি ডবল ও মাইনাস এম জি বি আর, অপশন বি এর এখানে রাইট অ্যান্সার, অপশন বি এর এখানে রাইট অ্যান্সার। নেক্সট পরে যে প্রবলেমটা রয়েছে, এখানে গ্রিগনার রিয়েশন দেওয়া হয়েছে আর একটা এখানে দেওয়া হয়েছে ইলেকট্রোফাইল, তো রিয়াকশন হবে কী করে। দেখো গ্রিগনার রিয়েশনের সঙ্গে ইলেকট্রোফাইল রিয়াকশন করবো কী করে, মলিকুল এরকম আছে, এখানে এম সি সিএল রয়েছে আর এখানে সিএল আছে, সো ম্যাগনেশিয়াম পজিটিভ চার্জ আর এই কার্বনটা নেগেটিভ চার্জ, এই নেগেটিভ চার্জ দিয়ে কার্বনকে অ্যাটাক করবে আর সিএল এখান থেকে বেরিয়ে যাবে। তাহলে রিয়াকশন প্রোডাক্ট আসবে, এই রিয়াকশন প্রোডাক্ট আসবে, দিস ইজ রিয়াকশন প্রোডাক্ট। তাহলে দেখো অপশন সি এটা রাইট অ্যান্সার, অপশন সি এখানে রাইট অ্যান্সার।